Bravo. আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শুরু করছি সকাল থেকেই। তো আমি আর ভাই একটু বাইরে গেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কয়েকদিন যাবৎ একটু বাইরে যাওয়া বেশি পড়তেছে, আসলে কি করব নিজের কাজগুলা। বাবা আর ভাই যায় কিন্তু তারপর নিজের যাইতে হয়, কারণ কোনো জিনিসে কোনো প্রবলেম হলে তখন হচ্ছে বলবে যে আমি মানে তখন এক একটা মানে বলতে পারি আসলে যে এটা এরকম বা এটা এমন। তো এই জন্য চেষ্টা করি আর কি তাদের সাথে একটু যাওয়ার জন্য, যে নিজেরটা নিজে আসলে দেখে বুঝে শুনে করি আর কি। যেহেতু ঘরের জিনিসপত্র কেনাকাটা এইসব, তো একা তো আর আমার যাওয়া হইতেছে না, আসলে বাবা আর ভাই সাথে যাইতেছে। তো এই জন্য আজকে আবার সকাল সকালেই বের হইতে হইছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমাদের যে কাজটা ছিল সেই কাজটা করার শেষ হচ্ছে আসার সময়। কিছু বাজার করছি, কিছু বাজার বলতে ডক্টর বলছিল আমাকে মানে কাঁচা কলা রান্না করে খাওয়ার কথা, তারপরে পাকা কলা খাওয়ার কথা, রক্ত জাতীয় মানে যেই ফলগুলো আছে সেগুলো খাওয়ার কথা। কবুতরের বাচ্চাগুলোতেও কিন্তু অনেক পরিমাণ রক্ত হয়, তো সেগুলো ডিম দুধ, তো সব কিছুই বাবা ঘরে আনা রাখে। বাট আমি হচ্ছি এমনিতে কাঁচা কলা রান্নাটা সরিষা দিয়ে রান্না করলে মানে খেতে ভালো লাগে, পছন্দও করি। তারপর হচ্ছে লতি, লতিটাও অনেক আগে তেমন খাইতাম না, বাট এখন কি করব, খাওয়া তো দরকার, না খাইলে আর হয় না। এজন্য আর কি কিছুদিন যাবৎ খেতে খেতে আর কি মানে একটা অভ্যাসে হয়ে গেছে, মানে পরিণত হয়ে গেছে, মানে খাইতে খুব ভালো লাগে এজন্য আর কি খাই। তো লতি কলা এগুলো হচ্ছে বেশি আনা হয়, যাতে এগুলা থেকে মানে কারণ এগুলাতে তো আয়রন অনেক এজন্য। তারপর হচ্ছে আমি কচু শাকটা অনেক পছন্দ করি, সেটা যদি ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে তাহলে খাইতে কিন্তু অনেক টেস্ট হয়। তো অনেক কিছুই খাই না, আবার অনেক কিছুই খাওয়ার চেষ্টা করি, বা আগের থেকে অনেক নিজের মধ্যে পরিবর্তন, একটা চেঞ্জ, অনেক কিছু খাওয়া শিখেছি। বাট যাই হোক, আজকে মানে বাজারে গেছি, তো আসার সময় হচ্ছে ভাই আর আমি একসাথে বাজার করলাম, আসলে ভালো লাগলো। মানে কাঁচা সবজি বাজারে দেখতে কতটা সুন্দর। তো যাই হোক, আজকে তেমনভাবে আর কি ভিডিও শেয়ার করি নাই, কারণ গাড়িতে জার্নি করে আর কি শরীরটা খুব একটা ভালো লাগছিল না এই জন্য। তো যতটুকু পারছি আপনাদেরকে আজকে শেয়ার করছি, কারণ আমি যেহেতু প্রতিদিন আপনাদের ব্লগ শেয়ার করি সেক্ষেত্রে তো দরকারই আসলে। আর তেমনভাবে আজকে দিনটাও কাটতেছে না, আসলে কেমন একটা সিচুয়েশন মনে হইতেছে। তো যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভালো
সময় হয়ে গেছে এই কি মা বেগুন দিয়া বাজি আচ্ছা মুরগির মাংস আর এই হচ্ছে কলা পাতুরি তো সবাই মা মা ভাত খেতে বসে গেছে আর আমিও খাবো ভাই শুয়ে রইছে যে জন্য ভাইয়ের বউ খাইতেছে না বাবাও শুয়ে রইছে কারণ কাজের থেকে আসছে এজন্য ভালো লাগতেছে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি তারপর অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব আর আশা করি আপনারা ব্লগটা দেখবেন দুপুরের জন্য রান্নার আয়োজন করা হইতেছে তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করা হইব তো এটা হচ্ছে আগে যদি মশলা টশলা মাইখা রাখা হয় তাহলে আর কি ভালো হয় তো এটাকে আর কি আমি মেখে দিতেছি কারণ অনেক সময় দেখা যায় সবাই অনেক কাজে ব্যস্ত থাকে তখন টুকটাক কাজে হেল্প করে দিতে নিজেরও ভালো লাগে আর সব সময় তো আর মানুষ বসে থাকে না কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে এইভাবেই তো দিন যায় তো ভালো লাগা থেকে আর কি অনেক সময় দেখা যায় অনেক কাজ করে দেই তো সেইভাবেই কাজটাও করে দিতেছি আসলে যে ইলিশ মাছ ভাজা হইতেছে তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তো সবগুলো মাছ একসাথেই দিয়ে দেব তারপর হচ্ছে ভালোভাবে মাছটাকে ভেজে নেব অনেক সময় দেখা যায় সব জিনিস রান্নাতেই টেস্ট থাকে না কিছু কিছু সময় হচ্ছে ভাজা জিনিসের প্রতি অন্যরকম একটা ফিল হয় তো ইলিশ মাছ ভাজাটা আসলে অন্যরকম সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার বলে মনে করি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর লবণ তেল দিয়ে একসাথে মিক্স করে ভাজা হইতেছে তো এটা হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য আদা বাটা দিয়ে দিলাম এতে আদা রসুন সবটাই আছে তারপর হচ্ছে কি বলে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম অবশ্য হলুদ গুঁড়োটা আবারও একটু দিতে হবে দিলে আর কি ভালো তো এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব তো এটাকে তো ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব এই যে পানিটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কারণ মাত্র যেহেতু পানিটা দিয়েছি পানিটা যাতে মানে কষানোর পরে একটা সুন্দর আসে এই জন্য তো এই যে এটা কিন্তু কষানো হয়ে গেছে আমি দারচিনি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি সবটাই দেওয়া হয়েছে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেব এটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়েছে এই যে দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেব এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে যতটুকু পরিমাণ দরকার পানি সেই পানিটা আর কি দিয়ে দেব যাতে মাংসটা সিদ্ধ হয়
এটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে আসছে, দেখে বুঝতে পারতেছেন। তো এখন কিছু সবজি দিয়ে দেব। সবজি বলতে আলুটাই ইউজ করা হয়, সেটা আপনারা কিন্তু জানেন। তো আলুটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর হচ্ছে কষানো শেষে হচ্ছে পানিটা দিয়ে দেব। এই যে এটা কিন্তু কষানো হয়ে আসছে। তা এখন হচ্ছে পানি দিয়ে দেব। এবার হচ্ছে মাংসটা সিদ্ধ হলেই নামিয়ে নেওয়া যাবে। আসলে যতটুকু পানি দিছি তাতে সিদ্ধ হয়ে যাবে। এখন ভালোভাবে রান্না করলেই হবে।